ওয়েলকাম বন্ধুরা, কলেজ ইউনিভার্সিটির এক্সাম সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন বেরিয়ে আসছে। দেখেছি কি আছে প্রতিবেদনটিতে। কলেজ ইউনিভার্সিটি এক্সাম, বড় খবর, কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনলাইনে। কি জানালো শিক্ষা দপ্তর? শিক্ষা দপ্তরের ঘোষণার পর গত 16 নভেম্বর থেকে রাজ্য জুড়ে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে গিয়েছে এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস চালুর পর টেস্ট পরীক্ষা থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা সমস্তটাই অফলাইনে হচ্ছে। কিন্তু কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষের অধিকাংশ ক্লাসই যেহেতু অনলাইনে হয়েছে, তা মাথায় রেখে আসন্ন সেমিস্টার পরীক্ষাগুলি অনলাইনেই না হোক, এই ব্যাপারে পদক্ষেপ নিল রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর। সংবাদ সূত্রে জানা গেছে, অফলাইনে ক্লাস শুরু হলেও পরীক্ষা অনলাইনেই হোক, এই মর্মে রাজ্য সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চিঠি দিয়ে এই পরামর্শ দিল রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর। উক্ত চিঠিতে আরও জানানো হয়েছে, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা ও পরামর্শ করে নিতে হবে। এদিকে পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়ে ফেলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বৈঠক ছিল গত বুধবার। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সামনের স্নাতক ও স্নাতকোত্তরের বিজোড় সেমিস্টারের পরীক্ষা অনলাইনেই নেওয়া হবে। এবার অন্য কলেজ ও বিশ্ববিদ্যালয় কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার। অন্যদিকে রাজ্যের স্কুলে সমস্ত ক্লাস চালুর দাবিতে জনমত ক্রমশ প্রকট হচ্ছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিজের স্কুলে নেওয়া হচ্ছে, তাহলে মাধ্যমিক পরীক্ষা অন্য স্কুলে কেন? এ বিষয়েও সোশ্যাল মিডিয়াতে জোর আলোচনা চলছে। তো এই ছিল আজকের আপডেট। এই রকম শিক্ষামূলক বিভিন্ন আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে হবে।